তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তোকে টাইটেল এবং ঠামডেলে তোমরা ঠিকই দেখেছ ইউটিউবের টাকায় ফোন কিনলাম তোমরা অনেকে হয়তো ভাবছো যে ইউটিউব থেকে আমি কীভাবে টাকা পেলাম আমার চ্যানেলে তো ভিউজ আসে না সেরকম একটা এবং সাবস্ক্রাইবারও নেই তো আমি কীভাবে ইউটিউব থেকে টাকা পেলাম এই চ্যানেলে বেসিক্যালি আর্নিং রিলেটেড ভিডিও আপলোড হয় বাট আজকের এই ভিডিওটা কোনো প্রকার আর্নিং রিলেটেড ভিডিও নয় আজকের ভিডিওটা হতে চলেছে যে মাই নিউ স্মার্টফোন ফ্রম ইউটিউব মানি ঠিক আছে ইউটিউব থেকে আমি কীভাবে টাকা পেলাম সেটা রিলেটেডই এই ভিডিওটা বাকি কীভাবে আমি ফোন কিনলাম সেগুলো ঠিক আছে বাকি গাছ ভিডিও শুরুতেই বলে দিই এই ভিডিওটা তারাই লাস্ট পর্যন্ত দেখবে যাদের কাছে ফ্রি টাইম আছে বাকি যারা মোটিভেট হতে চাও ঠিক আছে বাকি ভিডিওর মধ্যে কোন অ্যাপ্লিকেশনের এর ব্যাপারে তো বলবো না যেমনটা বলে দিলাম আমি নতুন একটা ফোন কিনেছি কিভাবে কিনলাম সেটার ব্যাপারেই বলবো ঠিক আছে তো যারা একটু হলো মোটিভেট তোমরা হবে আশা করছি আমি যে এইভাবে আমি ভিডিও বানিয়েছি চেষ্টা করেছি তোমাদেরকে মোটিভেট করার জন্য কোনো দেখাবার জন্য নয় ঠিক আছে তো ভিডিওটা তারা দেখবে যারা একটু মোটিভেট হতে চাও যারা কাছে ফ্রি টাইম আছে ঠিক আছে ফ্রি টাইম নিয়ে ভিডিওটা দেখবে তোমরাও কীভাবে অনলাইন আর্নিং করে এরকম নিজেদের ছোটো ছোটো ড্রিম কীভাবে পূরণ করবে সেই ব্যাপারেও একটু আলোচনা করে দেবো তো চলো ভিডিওটাকে শুরু করে যাক সিনেমেটিক শর্ট দিয়ে

সিনেমেটিক শর্টটার জন্য ফেসেছিলাম বাকি আরও অনেক রিজন ছিল সেই কারণে ভিডিও আপলোড করতে পারেনি ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই মোবাইলটা কী কিনেছি মোবাইলটা তো তোমরা দেখে নিলে সিনেমেটিক শর্টের মধ্যে মোবাইল কিনলাম আর কি কি কিনলাম ট্রাইপড বোয়া মাইক যেগুলো হয় প্রত্যেক ইউটিউবারের একটা প্রয়োজন ঠিক আছে যা যা জিনিসগুলো প্রত্যেক ইউটিউবের বেসিক জিনিস যেটা আছে সেটা আমি কিনেছি ঠিক আছে বাকি কত কী দাম পড়ল সেটা দামটা একটু যদি বলে দিই ডিটেলসে তো মোবাইলটার তো নাম দেখে নিলে আইকিউ জেড থ্রি ফাইভ জি ফোন আছে ঠিক আছে বাকি মোবাইলটার ডিটেলসে যাবো না মোবাইল তোমরা যদি জানার আছে কারো নেওয়ার আছে তো সে গুগল করে নাও ওতে তোমরা ভালোভাবে ডিটেলস জানতে ফেলতে এই ভিডিওটাতে ওইসব অত কিছু রিভিউ দেবো না ঠিক আছে বাকি মোবাইলটা একটা ইউটিউবারের জন্য খুবই ভালো আছে বল দেবো বাকি মোবাইলটা আমি এখন দাম চলছে মোবাইলটার আঠারো হাজার টাকা বাট আমি মোবাইলটা হোলি শ্রমে নিয়েছি এবং ব্যাঙ্কে কভার লাগিয়ে পড়ে সাড়ে পনেরো হাজার টাকাতে আমি পেয়েছি ঠিক আছে ছয় একশো আঠাশ আছে সাড়ে পনেরো হাজার টাকাতে আমি পেয়ে গেছি ঠিক আছে তো হোলি টাইমে লেগেছিলাম নিচেই বলেই পেয়েছিলাম বাকি এটাই আছে বাকি মোবাইলের ডিটেলস তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে ঠিক আছে মোবাইলটার সাথে সাথে আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই ট্রাইপোর্ড যেটা তোমরা দেখে সিনেমেটিক শটের মধ্যে দেখলে তার একবার তোমাদেরকে দেখিয়েছিলাম এটারও এটা ইউটিউবারের জন্য বলবো এটাও খুবই ভালো আছে মজবুত আছে ঠিক আছে পাঁচশো টাকা এটারও দাম নিয়েছিল তার চেয়েও বড় কথা সব থেকে মেন জিনিস যেটা মাইক যেটা ছাড়া তো চলে না ইউটিউবারে তো সেটাও আমি নিয়ে নিচ্ছি একবারে পুরো সেট আপটা একচুয়ালি আমি নিয়ে নিছি যা যা একটা প্রয়োজন তো পুরো সেটা নিয়ে চিন্তাছি তো এটারও দাম মোটামুটি সাড়ে সাতশো না আটশো টাকার মতন ঠিক আছে তো এই সব মিলিয়ে গ্লাস এবং এইগুলো সব ট্রাইপড এগুলো নিয়ে পরে বলতে পারে দু হাজার টাকা মতন খরচা হয়ে গেছিল কভার টোবার তো এদিকে দু হাজার টাকার মতন খরচ হয়ে গেছিল এদিকে তারপরে এই মোবাইলটা যেটা দাম হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা ঠিক আছে তো টোটাল এগুলো যদি মিলিয়ে দিই সাত হাজার টাকা এদিকে আমার খরচা হয়ে গেছে এবং তার সাথে আরও কিছু খরচা হয়েছে ঠিক আছে সেটা আমি বলে দিচ্ছি সেটাও কি হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে গেছে আমার এই ওল্ড ফোনটা পুরনো ফোনটা যেটা আমি ঠিক করিয়েছিলাম আবার ভেঙে ঠিক আছে ডিসপ্লেটা তো এটা আবার ঠিক আরো ভিতরে কি কি হয়ে গেছে দু দুটো ফোন হয়ে গেছে এবং তো এখন দু দুটো ফোন তো আর কোনো প্রবলেম নেই ভিডিও আপলোড করার ঠিক আছে তো এবার থেকে রেগুলার কন্টিনিউসলি ভিডিও আসবে এবং কোয়ালিটি সহ কারণ কি সব ইকুইপমেন্ট যা যা জিনিস লাগে সেগুলো সব কিনে নিয়েছি এবং দু দুটো ফোন হয়ে গেছে আমার কাছে তো সব জিনিস আছে তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে কোয়ালিটির সাথে ঠিক আছে বাকি এইগুলো সব নিয়ে পরে যদি আমি বলি তো কুড়ি হাজার টাকার মতন আমার খরচা হয়ে গেছে ঠিক আছে এই হোলি সময় ঠিক আছে কুড়ি হাজার টাকা পুরোটাই আমি ইউটিউব থেকে আর্নিং করেছি এক কথাই ঠিক আছে তো একদিনে আর্নিং করে নিই অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে ঠিক আছে অনেক দিন ধরে পুজো থেকে আমি এইগুলো জমাচ্ছি ঠিক আছে পুজো থেকে জমিয়ে জমিয়ে আমার কুড়ি হাজার টাকার মতন হয়েছে তো সেটা থেকে আমি এগুলো কিলাম কিন্তু পুরো টাকাটাই ইউটিউব থেকে কারো কাছ থেকে নিই ঠিক আছে পুরো টাকাটা তো এবারে ইউটিউব থেকে তোমাকে বলে দিই তোমরা অনেকক্ষণ ধরে ভাবছি ইউটিউব ইউটিউব কেন করছি ইউটিউবে তো আমার ইয়ে নেই ভিউজে আসে না ইউটিউব থেকে আমি পেলাম কী করে কী করে পেলাম সেটা তোমরা অনেকেও জানো আবার অনেকে জানে না অ্যাকচুয়ালি আমি তোমরা জানো আমাদের ক্যাটাগরিটা আছে আমাদের হচ্ছে আর্নিং যে সকল অ্যাপ্লিকেশনগুলো আমি ভিডিও বানাই তো সেই অ্যাপ্লিকেশন থেকে তোমরা যখন ডাউনলোড করার রেফারের থাকে তো রেফারেল রান্নাটা থেকে জমে জমে আমি এগুলো করেছি ঠিক আছে তো ওইভাবে ইউটিউবে আর্নিং এতাই সব আছে যেগুলো থেকে আমি ভালো ধরে একটা রানিং করেছি যেটা ইউটিউবের থ্রুই হয়েছে ইউটিউব না থাকলে হতো না তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমার সামনে লাইভ পুরুভও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক টাইম তোমরা জিজ্ঞাসা করতে থাকো আমি কত রানিং করি কত না আর্নিং করি আমার ফ্রেন্ডরা অনেক জিজ্ঞেস করছে তোমাদেরকে লাইভ তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ঠিক ঠিক আছে তো দেখেন এখানে মার্কেট ডুল অ্যাপ যেটা আমি সবসময় আপডেট দিই অ্যাপগুলো তারাই বুঝতে পারবে যারা আমাদের সাথে রেগুলার আছে এবং যারা এই ক্যাটেগরিতে আছে ঠিক আছে আর্নিং ক্যাটেগির যারা আছে তারাই জানবে কি গ্যাপ কীভাবে পাচ্ছি ঠিক আছে বাকি দেখে নাও মার্কেটগুলি রেফে আমি রেফার করেছিলাম তো এটা থেকে আমার সব থেকে বেশি একটা আর্নিং হয়েছিল ষোলো হাজার টাকার মতন আমার এটা থেকে আর্নিং হয়েছিল ঠিক আছে চুয়ান্নটা রেফার হয়েছে এর মধ্যে আমার সাকসেসফুল রেফার মোটামুটি চল্লিশটার মতন সাকসেসফুল রেফার হয়েছে বাকি দশ পনেরোটায় আমার বেকার রেফার আছে ঠিক আছে তো এইভাবেই এইটা থেকে আমি সব থেকে বেশি আর্নিং করেছি যার মধ্যে ইউটিউবের থ্রু আমার রেফার হয়েছে ছটা থেকে সাত কি দশটা ছটা থেকে দশটা রেফার আমার ইউটিউব থেকে হয়েছে বাকি আমার তিরিশটার মতন রেফার আমি নিজে পার্সোনালি করেছি নিজেদের ফ্রেন্ড সার্কেল মোটামুটি ষোলো হাজার টাকার মতন এক বছর হয়ে গেছে ঠিক আছে বাট এত আর্নিং হয়নি এর থেকে দু তিন হাজার টাকা আমার লসও হয়ে গেছিল

এরকমই আরো কিছু অ্যাপ থাকে যেরকম যেমন কি সানগিফটাতে দিচ্ছিল সানগিফটা তো হাজার টাকার উপরেই আর্নিং হয়েছে রেফারের ঠিক আছে তারপরে আরো যেমন কি আছে এখানে জিও টাসে রেফারেরটা তারপরে আরও এরকম অনেক ধরনের যা অ্যাপ ট্যাপ থাকে যেগুলো তোমাদের ভিডিও আপলোড দিতে থাকি ছোট ছোট এরকম ছোট মোটো মিলিয়ে এইভাবে জমি জমি পরে করেছি ঠিক আছে এবারে তোমরা অনেকে হয়তো ভাবছো যে পনেরো হাজার টাকা খালি আমার মার্কেট রুল থেকে হয়ে গেছে তো ওটা থেকে আমি কেন নিইনি ঠিক আছে ওটাতে তো আমাদের হয়ে যাবে হয়তো মোবাইল তো ওরকম ব্যাপার না গাইছে তো নিজেদের একটা ইয়ে আছে পার্সোনাল খরচা আছে তো ওখান থেকে ওইদিকে সব খরচা হয়ে গেছে ঠিক আছে তো ওইদিকে আর্নিং হয়েছে বেশি ঠিক আছে ওইদিকে আর্নিং হয়ে ওদিকে খরচা হয়ে গেছে তারপর খরচা হওয়ার পর যেটা জমেছে সেটা জমিয়ে পরে সেই টাকাটা থেকে কিনেছি ঠিক আছে জানালে যদি ওরকম যদি কিনতে যেতাম তো আমার তো হয়তো কদিনের মধ্যে কিনি তো অতদিন লাগতো না টাইম তো খরচা হয়েছে যেহেতু ওটা যেটা আর্নিং হয়েছে তার থেকে কিছু খরচা হয়েছে তার মধ্যে খরচা পড়ে যেটা বেরিয়েছে সেটা জমি ওইভাবে কিনেছি ঠিক আছে তো অনেকে হয়তো ভাবছে আমি এগুলো লোক দেখানি করছি শো অফ করছি তো ওরকম কোনো ব্যাপার গাইস জাস্ট তোমাদেরকে মোটিভেট করার জন্য করছি যে আমি যেহেতু অনলাইন আর্নিং আমি যখন করতে পারলাম তো তোমরাও করে নিতে পারবে দশ অনেকের কাছে হয়তো অনেক ছোট ব্যাপার অনেকের কাছে বাট আমাদের কাছে ওইটা অনেক বড় ব্যাপার যারা আমার মতন আছে তারা হয়তো বুঝতে পারছে দশ পনেরো টাকা যদি সে অনলাইন আর্নিং করে এবং সেই টাকা দিয়ে যদি সে নিজের কিছু জিনিস কিনে সেটা নিজের টাকা দেয় সেটার মজাটাই আলাদা ঠিক আছে কোনোদিন নিজে কোন টাকা দিয়ে কোন একটা জিনিস কিনবে সেটা দেখে ফিলিং দেখবে এটা আলাদাই এর আগে আমি আগে অনেক ফোন কিনেছি নিজের টাকা দিয়ে কিনেছি বাট পুরোটা নিজের বা কিছু না কিছু বাড়ি থেকে হেল্প থেকে নিচে এপেজে বাট এই যে ফোনটা আছে না এটা পুরো টাকাটা নিজের টাকা ঠিক আছে ইউটিউব থেকে তো এটার ফিলিং একটা আলাদা আছে তো এটাই বলছি তোমরা অনলাইনে তোমরা পেয়ে যাবে আছে যারা পার্ট টাইম এইসব করে বেড়া ঠিক আছে অ্যাপ ট্যাপ করে তো তাদের আর্নিং সেরকম একটা করতে পারে না আমি এটাই বলবো নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে গ্রুপ বানো ঠিক আছে গ্রুপ বানানো আর্নিং করতে পারে দেখো যদি নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দশ পাঁচটা গ্রুপ বানিয়ে রাখো না যেমন কি কন্ডিশ হিসাবে তিনশো টাকা पर रेफर ওরকমই অনেক ধরনের অ্যাপ আসতে থাকে ঠিক আছে একটা দুটো নয় অনেক অ্যাপ আসতে থাকে যদি দশ জনের তোমাদের গ্রুপ থাকে দশ জনকে খুলালে ইজিলি তিন হাজার টাকা তোমার ওখান থেকে আর্নিং হয়ে যাবে সেই জন্য বলছি যারাই আছে যারা এই ভিডিও দেখছো তাদেরকে বলো গ্রুপ বানিয়ে রাখো গ্রুপ বানালেই আর্নিং করতে পারবে বাকি আর্নিং করার জন্য তো আমাদের চ্যানেলটা আছে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আইকন বেশ করে অল করে রেখে দাও কারণ কি আমাদের চ্যানেলে আর্নিং এবং ফ্রি প্রোডাক্টের ভিডিও আসতে থাকে ঠিক আছে তো আমাদের চ্যানেল ফলো করলে তোমরা ইজিলি আর্নিং অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এবং তোমাদেরকে বলে দিলাম এখন দুটো দুটো মোবাইল রয়েছে তো এবার থেকে রেগুলার কন্টেন্ট আসবে এই ছিল ভিডিও যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং রিকোয়েস্ট হল যদি কেউ তোমরা এই ভিডিওটা একটু একটু মোটিভেট হো তাহলে নিজেদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা দেখে কিছু মোটিভেট হয় এবং কিছু আর্নিং অনলাইন আর্নিং করতে পারে বাকি অনলাইন আর্নিং করতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে তো কাজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য